بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصحيح> يا ايها الذين امنوا لا تحرموا طيبات ما احل الله সম্মানিত আজকের অডিয়েন্স দূর কিংবা কাছের থেকে ইউরোপ কিংবা আমেরিকার থেকে যত বাইব আমাদের সাথে শরিক হয়েছেন সকল বাইবকে সক্রিয়া জাজাকম্লা খাইরান এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার বিষয়টি একটি চমৎকার বিষয় আপনাদের জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম সে বিষয়টি হচ্ছে যে গরুয়া হারাম নাম দিয়েছি গরু আর হারাম গরের মধ্যে কিছু হারাম জিনিস নিয়ে আমরা বসবাস করি থাকি কিন্তু হারাম বলে আমরা ঠের পাই না হারাম বলে আমরা রিয়েলাইজ করি না কেমন গরুয়া হারাম নাম দিয়েছি আমি কি কী হারাম তার একটা লিস্ট পড়বো তারপরে কিছু কথা বলবো কোরআন থেকে হাদিস থেকে এই হারাম কি আসলেই হারাম এবং আমাদের কি এগুলা বর্জন করা উচিত নয় পরকালের স্বার্থে এই বিষয়গুলো শেয়ার করব প্লিজ আমার সাথে আপনারা থাকবেন আশা করি ফায়দা হবে হারাম আইটেমগুলো গড়ার মধ্যে কি কি নিয়ে আমরা তাকে রিয়েলাইজ করি না গুরুত্ব দিই না বা খুবই কম গুরুত্ব দিয়ে থাকি মনে করি এগুলা গা শোয়া এগুলা তো ইজি জিনিস গা শোয়া হয়ে গেছে কমিউনিটির সবাই এটাকে গ্রহণ করেছে আপনিও গ্রহণ করেছেন আমিও করে ফেলেছি এই জাতীয় কিছু হারাম আছে যেগুলো আসলেই গুনাহে কবিরা এবং বিপদগ্রস্ত হওয়ার মতো কে দিন কিছু ক্ষমাযোগ্য মাফযোগ্য কি বলে কিছু জিনিস আছে যেগুলা আমরা আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে মাফ দিবেন হ্যাঁ ক্ষমার যোগ্য আছে আর কিছু আছে না ক্ষমার অযোগ্য এগুলা মাফ পাবো না তোবা করা লাগবে তোবা টোবা করে কুলকিনারা পাওয়া যায় কিনা না এই জাতীয় কিছু আমি আপনাদের সামনে একে একে একটা লিস্ট পড়ি দেখেন তো আপনাদের সাথে এটা মিলে ঠিলে কি না যদি মিলে মিলে যায় তাইলে আসুন আমরা কিছু কথা বলবো কোরআন থেকে হাদিস থেকে তারপরে ঈশাআল্লাহ সবাই মিলে তবা করব তবা করা প্রয়োজন কিনা আপনি আগে ফিল করবেন আমি রোগ বলবো তার প্রতিষেধক কী তার শিফা কি এটাও বলবো এই তো চলে আমার সাথে একটা জার্নি যাই যার নাম হচ্ছে জার্নিটির নাম হচ্ছে গরু বা হারাম নাম্বার ওয়ান হারাম হচ্ছে যে প্রত্যেক প্রত্যেকের ঘরে গরের মধ্যে পর্দা বা হিজাব নেই ঘরের মধ্যে এক নম্বর হচ্ছে ঘরের পর্দা গরের মধ্যে পর্দা হিজাব নেই যার জন্য আপনার মেয়েটা বড়ো হয়েছে অথবা আপনার স্ত্রী ঘরে আছেন আপনার স্ত্রীর জন্য আপনার ভাই আপনার বড় ভাই ছোট ভাই অর্থাৎ আপনার স্ত্রীর সম্পর্কে হচ্ছে দেবর ভাই অথবা বাসুর ভাই অথবা চাচা শ্বশুর মামা শ্বশুর আসেন আপনার চাচা মামারাও আসেন এটা হলো আপনার ওয়াইফের দিক থেকে আপনার আপনার মেয়েটা বড় হয়েছে আপনার মেয়ের জন্য এই মেয়ের খাজিন অর্থাৎ আপনার জন্য বাতিজা বাগনা এগুলো আপনার জন্য পুরা হালাল কিন্তু আপনার ওয়াইফের জন্য আপনার বাতিজা বাগনা বাগ্নি বাগনা এগুলো হালাল না হারাম আর আপনার মেয়ের জন্য তো অবশ্যই হারাম আপনার ওয়াইফ না হয় একটু বয়স্ক হয়ে গেছেন বাতিজার চুখ যাবে না অপম চাচি আমি নিলাম দরে ঘটনা অঘটন অনেক ঘটে এগুলো বাদ দিলাম তারপরেও আমি নিলাম দরে যে ঠিক আছে আপনার বউয়ের প্রতি ওদের সম্পর্কে মামি চাচি হ্যাঁ হয়তো খারাপ নিয়ে তারা একটু খেয়াল করবে না ঠিক আছে উনি বয়স্ক হয়ে গেছেন মায়ের সমান কিন্তু আপনার মেয়েটা তো সুন্দরী মেয়ে শিক্ষিতা মেয়ে ভালো মেয়ে এবং পর্দা মর্দা গড়ে মেয়েরা বেশি করে টরে না এই জন্য বাইরে যা করে ভিতরে তাও করে না তো এই জন্য এইগুলো আসতেছে আপনার ঘরে আসে না বলেন আত্মীয় হিসাবে আসতে পরে আপনি জানেননি যে আপনার মেয়েটা উপযুক্ত মেয়ে এদের জন্য হারাম অথবা আপনার ছেলে একটা বড় হয়ে গেছে বিয়ের উপযুক্ত বয়স গুড়াগুড়ি করছেন বিয়েশে দিয়ে দিবেন আপনার ঘরে যে মেয়েগুলো আসে অন্যান্য আপনার আপনার বাতি যে ভাগ্নিরা আসে না বেড়াইতে তখন তার অবস্থা কি হয় তার সামনে কি তারা বের হয় নাকি হয় না এইগুলা গরু হারাম এই হারাম নিয়ে আমরা বাঁচি আমরা আছি আপনার মেয়ে একটা উপযুক্ত হয়েছে তার জন্য ওই তার কাজিন ভাইগুলো সবটা হারাম আবার আপনার ছেলে বড়ো হয়েছে যেগুলো আসবে আপনার ঘরে আত্মীয় স্বজন ওগুলো সবটা হারাম এগুলাকে হারাম হারাম কি হারামকে হারাম বলে আপনার আপনারা আমরা বিশ্বাস করব না বিশ্বাস না থাকে তাইলে ইমান গেছে প্রথম কথা হচ্ছে বিশ্বাস যদি থাকে না যে এটা হারাম তাইলে ইমান নষ্ট হয়ে যাবে কারণ কোরআন দিয়ে আল্লাহ বলেছেন হারামের লিস্ট আল্লাহ কোরআনে দিয়েছেন দিয়ে বলেছেন যে হরিমাত আলাইকুমুল হরিমাত আলাইক উম মাহাতুকুম কেমন ও না তুকুম ও আওয়া তুকুম ও আম্মা তুকুম বলে লিস্ট আল্লাহ পাঠিয়ে তালিকা আল্লাহর দেওয়া তালিকা তোরা নিসার চার নম্বর রুকু আপনারা পড়বেন আমি আরো সহজ করে দেই চার নম্বর পাড়ার শেষ আয়াত এই আয়াত শেষ করে পাঁচ নম্বর পাড়ায় দেওয়া হয় এখানে আল্লাহ লিস্ট দিয়েছে লিস্ট পুরা লিস্ট তালিকা যে কে কার জন্য হারাম তো এই হারাম নিয়ে ঘরে বাস করছি ফিলিং নাই ফিলিং নাই আপনারও নাই আপনার বউয়েরও নাই আপনার মারও নাই বরং আপনার মা হচ্ছেন ওদের সম্পর্কে দাদি বা নানি দাদির কাছে তো পাপ সব মাফ ঠিক না বরং কোনো কোনো দাদি আছে আর দুষ্ট আগাই দিব ও আমার আমার নাতিন এটা আমার ওই গরের নাতি তো ওইটাও ওনার নাতি ওইটাও ওনার নাতিন কিন্তু নাতি নাতিন যে দুই গরের দুইজন যে হারাম যে একে অন্যের জন্য এটা ওনার মাথায় নাই ওনার ওনার কাছে সব হচ্ছে নাতি নাতিন এই জন্য অনেক দাদি এবং নানিরা পাপি আমি শক্ত কথা বলতেছি আমাকে মাফ করবেন আমি ইমাম বলতেই হবে আমাকে হক কথা এই এই গরু হারাম নিয়ে আমরা অনেকেই বেঁচে আছি এটা হারামের মধ্যে আছি প্রথমে ইমান তাহা লাগবে যে এটা হারাম দ্বিতীয়ত এই হারামকে গড়ে গড়ে রাখবেন কি রাখবেন না আপনার হাতে ফয়সলা দিলাম আমি ফয়সলা নেব না আমি ইমাম হয় আপনার গড়ে গিয়ে পুলিশের মতো পাহারাতে পারবো না এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ দেন নাই দায়িত্ব হচ্ছে বলা আমরা বলবো এবং আল্লাহর কাছে বলতেছি ওমা আলাইনা ইলাউল মুবিন সুরসিন আল্লাহ বলেছেন যে আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে পরিষ্কার করে বলতে পারলাম কি পারলাম না আল্লাহ সাক্ষী আমরা এখন বলছি মাইক বাজাইয়ে বলছি টিভির সামনে বলছি যেন সর্বস্তরের কমিউনিটির মুসলমান বাইদের কাছে বোনদের কাছে আমাদের দাওয়াতগুলো পৌঁছে আমি কোরআন থেকে বলছি আমার কথা বলতে আসি নাই আমার ডুল বাজাইতে আসি নাই আমি আল্লাহ ডুল বাজাচ্ছি খেয়াল খেয়াল করবেন এই হারাম নিয়ে আমরা গড়ের মধ্যে বাস করি খেয়াল করি না পাপ হচ্ছে আমি বলতেছি না যে আপনার নাতিন চলে যাবে আর এক নাতির সাথে ওটা বলতেছি না এটা যদি হয়তো আরও তো খারাপ আমার কথা এটা না কথা হচ্ছে যে এই হারামকে আমরা গড়ের মধ্যে এলাও করছি সহজ সহজ করে দিয়েছি গাছ করে ফেলছি নিজেও চার পাই না বুঝি না হারাম বলে ভাবিও না অথচ এই দাদি নানি অথবা এই মা যান তাহাজ্জুদ পর্যন্ত পড়েন কেমন ভক্তি নামাজ তো পড়েন ভালো করে তাহার তো পড়েন আপনার নাতিনকে হয়তো পর্দায়ও রাখছেন হইতে পারে কিন্তু এই হারামের জন্য আপনি দায়ী হবেন ক্ষামতের দিন আমি আজকে বলে গেলাম আল্লাহ কোরআনকে অস্বীকার করতেছেন কোরআনকে আপনি মানছেন না কোরআনের প্রতি নাফরমানি আল্লাহর নাফরমানি নবীন নাফরমানি আপনি করছেন হারামকে গর জায়গা দিচ্ছেন অতবাই এটাকে হারাম বলে আপনি জানেনই না আপনার এসব সমুজ নাই নিয়ম হচ্ছে যে যে যাকে বিয়ে করতে পারে তার বিয়ের আগে সে সারা জিন্দগি হারাম আর যার সাথে বিয়ে হয় না তার সামনে বাইর হওয়া যায় আপন বাইয়ের সাথে বোনের বিয়ে হয় না ফুফুর সাথে বিয়ে হয় না খালার সাথে বিয়ে হওয়া নিষেধ এই জন্য খালা ফুফু আম্মাজান দাদিজি এই সব হালাল এদের সাথে বাইর হওয়া যায় বাইর হওয়া হালাল আর যে বিয়ে করতে পারে জাইজ আছে এটা হলো সাংঘাতিক এটা হলো হারাম আশা করি লিস্ট পড়বেন আপনারা ওখান থেকে আর আমি বলে দিলাম নিয়মটাও বলে দিলাম নাম্বার ওয়ান নাম্বার টু হারাম হচ্ছে যে অনেকেই গড় কিনেছেন ব্যাংক লোন দিয়ে যদি ইসলামী ব্যাংক না হয় ইসলামী লোন না হয় তাইলে স্টেট ব্যাংক থেকে আপনারা কিনেছেন স্ট্রিট ব্যাংক থেকে হাই স্ট্রিট ব্যাংক থেকে কিনেছেন স্টেট ব্যাঙ্ক থেকে কিনেছেন আর ইন্টারেস্ট পে করে যাচ্ছেন খেয়াল রাখবেন আমিনা আল্লাহ সাহানাহ তালা ইন্টারেস্ট এর কারবার যারা করেছেন তাদের উপর খুব বেশি বেজার এবং রাগ আল্লাহ রাগ করছেন আল্লাহ বদুয়া করেছেন যে এরা ধ্বংস হোক আল্লাহ যদি কারো ধ্বংস কামনা করেন দুনিয়ায় আখেরাত কি হবে আল্লাহ বলেছেন যে আমার ওয়াজ কোরআনের আয়াত শোনার সাথে সাথে যদি ছেড়ে দেয় তাইলে অতীত মাফ করে দিব আর খেয়াল করেন আল্লাহর নাম আল্লাহ রহমান আগে বলতেছেন ইয়া গরে গরে ইমানদাররা বসে আছো যদি হারামের সাথে কোনো কারবার করে থাকো হারাম লোন নিয়ে থাকো ব্যাংক থেকে নিয়ে থাকো আর আমার কোরআনের আয়াত শোনার পর তবা করো আর ছেড়ে দাও এটাকে হাদাল করার ব্যবস্থা যাও তাইলে মা বাকিয়া ইয়া ইউ তকুল্লাহ ওদারু মা বাকিয়া মিনের রিবা তুমি যে রিবা দিয়ে ইন্টারেস্ট দিয়ে গড় কিস শোনার পর তুমি যদি ছেড়ে দাও ছেড়ে দেওয়ার জন্য তবা করো আর পথ খুঁজো আমি আল্লাহ পথ ব্যবস্থা করে দেবো দুনিয়ায় আর আখের তোমাকে মাফ করে দেব। ছেড়ে দিয়েছ ছেড়ে দিবার জন্য প্রাণ করছো তুমি তুমি কোনো পথ পাচ্ছ না আমি আল্লাহ পথের ব্যবস্থাও করে দেবো তবাও কবুল করবো মাফ করে দেব খেয়াল করেন এর নাম হচ্ছে আল্লাহ রহিমুর রহমান কিন্তু পরে বলতেছেন মা বা কিয়মিনুম ইনকুন্তুম যদি সত্যিকারের মমিন হও আমার কথা শোনো এবং তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও হারাম বর্জন করো পাইলাম তাফায়ালু আর যদি বর্জন করো না মজা পাইস ইন্টারেস্টে গড়ে ঢুকছো ছাড়তে মন সায় না তাইলে রেডি হো কি রেডি হো শোনেন পাইলাম আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে ও আর তোমাদের বিরুদ্ধে ঘোষণা করতে করা হচ্ছে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে রেডি হয়ে আসো কেমন ছাড়তে চাও না করেছো ভুল করছো স্বীকারও করো না তবাও নাই তোমার ছাড়তে চাইও না ছাড়তে ছাড়ো না আর মজায় মজায় শুয়ে শুয়ে লম্বা লম্বা ঠেং মিলাইয়া ঘুমাইতেছে গরো ঘুমাও আসো আমার কাছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসো আল্লাহ ওয়ার ডিক্লেয়ার করেছেন আপনাদের বিরুদ্ধে যারা এই 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 কাম করছেন তারপরে এই কাজে আসেন মত্ত হবে একদিন এটা থেকে তো রেহাই পাবেন না তাহলে ওখানে গেলেও পরে আপনার সাথে আল্লাহ যুদ্ধ করবেন ফেরেস্তাকে বলবেন যে এই বেটা আমার সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে আসছে আল্লাহ বলবেন যে আস তোর কী কী আছে তোর কী কী গোলা বারুদ আছে তোর কি কী মেশিন গান নিয়ে আসতেস আমার সাথে যুদ্ধ করতে আস আল্লাহ ফেরেস্তার একটা টিম বানাইবে সেই টিমকে বলবেন যাওয়ার সাথে গিয়ে তোমরা যুদ্ধ করো তখন ফেরস্তা বলবেন আহ আমার সাথে যুদ্ধ কর আমি আমরা আল্লাহ ফক আসছি তখন তার সাথে কোনো অস্ত্রপতি নাই সত্যিকার অর্থে আল্লাহ একটা যুদ্ধের অ্যারেঞ্জমেন্ট করবেন তার সাথে কিন্তু সে তো তখন হা হা না আমার তো কোনো যুদ্ধ করা তুই তো এই তাইলে এই ফেরত তারা তাকে যেমন করে একটা যুদ্ধের মধ্যে ফাইট করতে হয় ফাইট করে সেনাবাহিনী মারে এমনি করে থাকে ফেরেশতারা তারা পক্ষ থেকে যুদ্ধ করে ফাইটের মতো করে তাকে মারবেন আবার এইভাবে করে তার সাথে যুদ্ধ করতে থাকবেন কেমন পর্যন্ত ইনালিল্লাহ এরপরে তো ফ্যাসালা যেটা হবে তার শাস্তিও তো হবেই এখন বলেন এই আয়াত শোনার পর আপনি কি এখনও থাকতে চান এই হারামের মধ্যে আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করার জন্য তোমরা রেডি হয়ে আসো দুই নম্বর হারাম গেল সংক্ষেপে বলছি আমি তিন নম্বর হারাম হচ্ছে স্বামী হচ্ছে আপনার জন্য হালাল স্বামী হচ্ছে আপনার জন্য হালাল আর আপনি হচ্ছেন কেমন আপনি হচ্ছেন আপনার স্বামীর জন্য হালাল আর স্বামীটা হচ্ছে আপনার জন্য হালাল এই হালাল সম্পর্ক আল্লাতালা করে দিয়েছেন কিন্তু অনেকে তলে 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 স্বামীর ও জানতে শাশুড়ির ও জানতে গড়ে থাকেন দিনের বেলা কাজে থাকে স্বামী বা আপনি একলা থাকেন বা যখনই থাকেন বা কাজে কর্মে যান ওখানে যে তলে তলে আরেক কাম করেন আরেকজনের সাথে কানাকানি করেন মোবাইলে টিপা টিপি করেন আর কেউ জানে না স্বামীও জানে না তাকে তার কাছে আপনার পাসওয়ার্ড নাই না আর যাদের কাছে পাসওয়ার্ড আছে উনি সব দেখেন তলে তলে হারাম করেন পর পুরুষের সাথে সম্পর্ক অথবা স্বামী খারাপ এই লোকটা পর নারীর সাথে সম্পর্ক গরুয়া হারাম এটা স্বামীও ব্যস্ত আরেক জায়গায় হারাম পথে আর আপনিও ব্যস্ত হওয়ার জন্য চেষ্টা করেন অথবা ব্যস্ত আছেন আল্লাহ আমরা জানি না এই জাতীয় কিছু হারাম কোনো কোনো করে হয় সব করে না সব মুসলমান খারাপ না আহমদুলিল্লাহ সব মানুষই কোনো খারাপ হয় নাই এই জন্য দুনিয়া ঠিক আছে কোনো কোনো জায়গায় এই জাতীয় রোগ আছে আমাদের কাছে কবর আসে আসলে পরে আমরা ট্রিটমেন্ট করি যা পারি করি আলদার ডর দেখাই আজকে আপনাদের সামনে আমি অনুরোধ করছি প্লিজ এই জাতীয় কোনো হারামে লুকিয়ে চাপিয়ে করবেন না আপনি মনে করছেন লুকাই গেছেন লুকিয়ে পারতেছেন না এটা ওই বাচ্চাদের মতো ওই যে বাচ্চারা গিয়ে ধমক খাইয়া মার কি করে মা বাবা যখন ধমক দেয় তখন ডৌরের পিছনে গিয়ে লুকাইয়ে মুখ লুকাই মনে করে সে সে থাকে তাকে দেখতেছে না হ্যাঁ তার বুক লুকাইছে কিন্তু শরীর তো দেখা যাচ্ছে এটা বুঝে না এমনি করে লুকোচুরি করছেন আপনিও আল্লাহ সব দেখতেছেন কেমন আর সময় সময় এগুলো বাস্ট হয়ে যায় এগুলো লুকারও থাকে না স্বামী খবর পেয়ে যায় না হয় স্বামী একদিন ফোনস্কো করে পাই গেছে না হয় আপনি স্বামীর বিরুদ্ধে পাই গেছেন এগুলো মানে বাস্ট হয়ে যায় থাকে না এই জাতীয় হারামের মধ্যেও কোনো কোনো মমিন মুসলমান আছেন জড়িত গরু হারাম তিন নম্বর বললাম প্লিজ আপনি হারামকে ওয়েলকাম করবেন না আল্লাহকে বয় করেন প্লিজ আল্লাহকে বয় করেন আল্লাহকে বয় করেন খালালের উপর সন্তুষ্ট থাকেন খাদাল বউকে সাজান সাজগুজ করে তাকে বুক করেন বউকে বলবো আপনারা স্বামীদেরকে একদিন শোটকোট শো পাইছিলেন না এরপরে আর দেখতে চান না শোটটা পরাই দিয়ে সুন্দর করে সাজাইয়ে দিয়ে সাজাইয়ে বলবেন আসো কেমন এটা সুন্নত এভাবে করে যদি এনজয় করেন দেখবেন আপনাদের মধ্যে সুহাগ সম্প্রীতি মায়া মমতা আস্তে আস্তে বাড়ছে আর পরিবার সুন্দর হচ্ছে আর যারা লুকিয়ে গোপনে উল্টাপাল্টা করেন হ্যাঁ আপনাদের অবস্থা কিন্তু দুনিয়াও খারাপ দুনিয়াও মজা পাইলেন না দুনিয়াও গেল আর আখেরাত গেলই হারামের কারণে মজা পান হারামের কাছে খুব মজা আর হালারে মজা নাই না খেয়াল রাখবেন আপনাদের দুনিয়াও গেল আখেরাতে গেলো খাসিরা দুনিয়া ও আখেরা দুনিয়া ডুবাইলেন এখানে আপনি কিচ্ছু পাইলেন না আর আখেরাতে গেলে তো আপনার সব ডুবলো তিন চার নম্বর হারাম হচ্ছে যে মোবাইল মোবাইল হারাম না খেয়াল রাখবেন আমি পাইকারি কোনো বদনাম করছি না মোবাইলটা হালাল মোবাইলের মধ্যে হারা হালাল কন্টেন্টে বর্তি কোরআন বর্তি হাদিস বর্তি তর্জমা বর্তি তফসির বর্তি হাদিসের বুহারির থেকে কোনটা নাই বলেন সবটা আলহামদুলিল্লাহ মোবাইলই পাওয়া যায় তাহলে হালাল যেমন আছে এমনি করে কি হারাম নাই আপনার মোবাইলে আমার কাছেও আমার মোবাইলে আছে আমার মোবাইলেও আছে আমি বলতেছি কেমন কিন্তু এগুলাকে যদি কন্ট্রোল করেন না আর দেখা বাদ দেন না তাহলে এই চোখের পাপ করছেন এগুলো যদি বাদ দেন না এগুলো যদি আমরা বাদ দিই না চোখের পাপ হইতেছে শুধু না আল্লাহর নফর হচ্ছে আপনি গড়ে একা বসছেন কেউ নাই কিন্তু হ্যাঁ বউও নাই বাচ্চাও নাই সবাই ঘুমাই গেছে কেউ দেখে না তো হ্যাঁ ঠিক কথা কথাটা ঠিক কিন্তু আরেকজন দেখেন কেউ নাই তো আরেকজন দেখে পেলেন আরেকজন শুধু দেখেন না আরেকজন ভিডিও করে রাখেন অস্বীকার করলে দড়াইয়ে দিবেন ভিডিও কেয়া ধরে দিন ইন্দারিল্লা রাজা এই জন্য আসুন আমরা তৌবা করি প্লিজ আসুন আমরা তৌবা করি আর এই জাতীয় হালামগুলা থেকে আমরা যেন তৌবা করি ফিরে আসি আর যেন হাত না দিই মোবাইল যেন স্ক্রল না করি মোবাইল যেন সার্চ না করি প্লিজ আমি সবাইকে বাই হিসাবে বোন হিসাবে আমার আপন বোন থেকে আরো মহব্বত করে বলতেছি প্লিজ আসুন যদি হয়ে থাকে অতীতে তোবা করি সবাই একা তোবা করেন যেমন একা গুণা করতেছেন কেউ শুনে না শোনে না দেখে না দেখে না হ্যাঁ গুণা করতে কেউ লোকেজা করেন ঠিক না তবাটা লোকেজা করবেন আল্লাহ দেখবেন আল্লাহ আপনার তোবা কবল করবেন খানবেন চোখের ফানি ফেলবেন একা তোবা করবেন যেন কেউ না শুনে তাইলে রিয়া হবে না আর একা আল্লাহ কাছে যখন খাদে আল্লাহর বান্দাবান দিয়ে তখন আল্লাহ তাকে মাফ করে দেন ভুভানি মাফ করে দেন ঠিক আছে হয়ে গেছে অসুবিধা নেই মাফি পেয়ে যাবেন আর যদি করতে করতে অভ্যস্ত হয়ে যান করেন তাহলে এইসব হারাম থেকে আমাদের কাছে অনেক কেস আসে স্কুল কলেজের মানে বাচ্চারা ইউনিভার্সিটির বাচ্চারা ব্যস্ত ওইগুলো অনেক মা আসেন কান্নাকাটি করে যা কিভাবে সব ফারি না এই বাচ্চাকে বোঝাইতে এডিক্টেড হয়ে গেছে এবং হা এমনকি মা আসছেন মেয়ে যে এডিক্টেড আমার মেয়ে আমার ছেলে এডিক্টেড তাকে এই হারাম থেকে পিছানো যায় না সে এই পর্নোগ্রাফিতে ব্যস্ত আর কোন কোনো কেস এমনও পাইছি যে পর্নোগ্রাফি করতে করতে পরে গে হয়ে গেছে না হয়ে গেছে মুসলমানের বাচ্চা কোন পদে দিছে আমি কি বলবো খুন খুন দুঃখ বলবো আপনাকে বলেন এগুলা আমার কাছে শুধু আসে এমন না আপনাদের কাছেও কম বেশি যায় যাওয়ার পর আপনারা গোপন করেন হ্যাঁ গোপন করেন গোপন রাখেন অসুবিধা নয় কিন্তু যার পাইছেন যারে পাইছেন তারে আপনি সংশোধন করার চেষ্টা করেন প্লিজ তাকে একা বসেন তার সাথে ওয়ান টু ওয়ান করেন আল্লাহর ডর দেখান বেদ দিবেন না সাউট করবেন না লাভ হবে না লাভ হবে একমাত্র ঔষধ হইলো আল্লাহর ডর দেখানো ছাড়া কোনো পথ নাই এটা যে হারাম তাকে আগে বোঝান তাকে বুঝাইতে দেখেন আল্লাহর ডর দেখান আপনি পারেন না বাপরে বলেন বাপরে বাপে পারেন না মারে বলেন মা পারেন এ দাদিকে দেন নানিকে দেন দায়িত্ব অন্যকে দিয়ে করেন না পারেন কেউ ইমাম সাহেবের কাছে নিয়ে যান ছেলেটাকে নিয়ে যান মেয়েটাকে নিয়ে যান ইনশাল্লাহ তারা আপনার স্থানীয় সাহেব আপনাদের আপনাদের ছেলে মেয়েকে বুঝিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ নিয়ে যান চেষ্টা করেন আশা করা যা আল্লাহ তারা তাদেরকে বুঝসমুজের দুয়ার খুলে দিবেন গেল চার নম্বর না পাঁচ নম্বর বলছি সেটা হচ্ছে ঘরে ঘরে ছেলে মেয়ে বড় হয়ে গেছে অনেকেই এই কষ্টে আছেন আমার বিশ্বাস আজকেও এখানে আসা রাখেন একজন বাবা ফোন করে বলতেছেন বাবা ফোন করে বলতেছেন দুঃখের কথা যে মেয়ে বড় হয়ে গেছে কেবল ইউনিভার্সিটি পাশ করছে খাজ কর্ম করতেছে কেবল বয়স বেড়ে বেড়ে তিরিশ একত্রিশ হয়ে গেছে কোনো বিয়াতে রাজি হয় না কারণটা কি সেটা রাজি হয় না মেয়ে রাজি হয় না মেয়ে বিয়ে বললে নাক বাঁকা করে চলে যায় বলে এখনো টাইম হয় নাই লেমি থিঙ্ক মাকে বলে যে আই ওয়ান্ট টু নাই এই জাতীয় পরিবেশ বোধহয় কারো গড়ে নাই কিন্তু এই কেসটা তো হাসা এই একটু আগে আমাকে ফোন করে বলছে আমি বলছি না উনি বলতেছিল যে ইমান সব কোনো দুয়া আসেনি যে দুয়াটা পড়লে পরে আমার মেয়েগুলা বিয়ের জন্য রাজি হবে তাই বললাম শুধু দুয়ায় পোয়া হবে না নিয়ে আসেন এগুলো আর ব্রেইনের মধ্যে অন্য জিনিস ঢুকছে যে জিনিসটি ঢুকছে এটা একটা রোগ এটা একটা বায়বীয় রোগ বাতাসের রোগ এই জমিনে এইসব রোগ বেশি ছেলে এবং মেয়ে বিয়ের প্রতি আকৃষ্ট হয় না কেন মেয়েরা ছেলেদেরকে পছন্দ করে না ছেলে শুনতে পারে না ছেলেদের তারা দেখতে পায় না হয়ে গেছে। কেমন মানে মেয়ে মেয়ে হইলে ঠিক আছে নাওয়াজ বিজা এই জাতীয় একটা রোগ আছে ভাইরাস আছে এই দেশে এই জন্য মেয়েগুলা বিয়ের প্রতি আকৃষ্ট হয় না আর বিয়ে আকৃষ্ট কেমনে হবে কমপক্ষে বিশের ভিতরে বিয়ে দিবেন এখন তো হয়ে গেছে তিরিশ দশ বছর কই গেছে তার লাইফটা এই দশ বছর তার যে ইনজয় মেইন এনজয় করা মা হওয়ার টাইম পাস হয়ে গেল এখন আপনার হুশ হয়েছে হ্যাঁ না এটা অন্যায় এই গরুয়া অন্যায় অনেকে করতেছেন এগুলো তারা কই থেকে পায় এগুলো তিন জায়গা থেকে পায় খেয়াল রাখবে নাম্বার ওয়ান ইংলিশ বই পড়ে স্কুল লাইফে পড়তে পড়তে এই ফেমিনিজমের সিরিজ আছে এগুলো তারা পড়ে পড়তে 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 ওইদিকে চলে যায় পড়ে আর ছেলেদেরকে ভালো পায় না ছেলে সহ্য করতে পারে না এই যে আবার মেয়ে ছেলে যদি হয় তাহলে মেয়ে সহ্য করতে পারে না মেয়ে ভালো হয় না এই জন্য বেশি কোনো আকর্ষণ আসে না তাদের ওই আকর্ষণটা নষ্ট করে দিয়েছে এই হলো একটা সোর্স ইংলিশ বই পড়ে পড়ে ওই সব সিরিজ পড়ে পড়ে সিরিজ বই দেখবেন যে বই পড়তে পড়তে আপনি তো খুব খুশি মাসাল্লাহ আমার মেয়ে আমার ছেলে ইংলিশ শিখে শিক্ষিত হচ্ছে শিক্ষিত হচ্ছে স্কুল কলেজের বই থইয়া হোমওয়ার্ক থইয়া এইসব বই পড়ে সিরিজের বই পড়তেছে পড়ে পড়া সে শিক্ষিত না সে অশিক্ষিত এবং জাহান নামের কিট হইতেছে আপনার খবর নাই ইনআ রাজন আল্লাহ মাফ করুন এই হলো একটা রোগ একটা সোর্স এই রোগের এই রোগটা বড় রোগ সোর্স একটা বললাম সেকেন্ড সোর্স হচ্ছে ফ্রেন্ডশিপ এক ফ্রেন্ড আর ফ্রেন্ডকে খুব বেশি খাবো করতে পারে মোতাসফির করতে পারে খুব বেশি এফেক্ট করতে পারে ফ্রেন্ডের ওয়াজ নসিহত ফ্রেন্ডের পার্সোনাল কন্ট্যাক্ট বা যেটাকে আর বিতে বলে কেমন ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে খুব ফ্রিলি সব কথাবার্তা আলোচনা করে বলে এই জন্য ফ্রেন্ড থেকে ফ্রেন্ডের মধ্যে তাবলিক করে কেমন বলে রে এই বিয়েসাদি বা দিগোদা খুব দরকার নাই এই বিয়ের প্রতি অনীহা নিরুৎসাহ সৃষ্টি করে অনীহা সৃষ্টি করে এই হলো আরেকটা সোর্স তিন নম্বর আরেকটা সোর্স হচ্ছে কোনো কোনো টিচার কোনো কোনো জায়গায় আমি নাম বলবো না টিচার এদেরকে বলে মেন্টর ইংলিশের সুন্দর ওয়ার্ড হচ্ছে মেন্টর পরামর্শদাতা তারা স্টুডেন্টকে পরামর্শ দেয় আর স্টুডেন্ট যখন পরামর্শ উস্তাদ থেকে পায় তখন মনে করে খুব ভালো জিনিস পাইছে ওরা এদেরকে ওই পথে নিয়ে যায় এই দুই তিনটা সোর্স বললাম তাছাড়া তো মিডিয়া আছে ফেসবুক আছে মিডিয়া বলতে মোবাইল আছে সোশ্যাল মিডিয়া আছে সব জায়গার থেকে এইসব অ্যাডভাইস পায় এই তিন চারটাও পথ বললাম এই সব পথে তারা এই খারাপ পরামর্শগুলো পায় পাইয়া তার ধ্বংস করে ভেয়াদের লাইফ এই জন্য বিয়ের প্রতি আকর্ষণ নষ্ট করে ফেলে অথচ ইসলাম বলেছে বিয়ে কর কিন্তু এই বিয়ে বিশ বছরে হয়ে নাই বাইশ বছরেও হয়ে নাই এই জন্য পথে রওনা দিয়েছে পরে আর বিয়ে বলা পাবে না আসুন আমরা এক্কে নিয়ে একটা ব্রেকে যাচ্ছি ইনশাল্লাহ ব্রেক থেকে ফিরে এসে আমি কোরআন হাদিসের আলোকে রোগ বললাম রোগের শিফার ব্যবস্থা কি ঔষধ কি বলবো ইনশাল্লাহ আসুন في رياشي. السلام عليكم ورحمه الله وبركاته. السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده <coughs> দূর অথবা কাছের থেকে ইউরোপ অথবা আমেরিকার থেকে যত ভাই বোন আমাদের সাথে শরিক হয়েছেন একর টিভির এনলাইট জার্নি প্রোগ্রাম প্রতি বুধবার আপনাদেরকে নিয়ে আমি এই জার্নি করে থাকি এই জার্নির সাথে আপনারা শরিক হন এই জন্য আপনাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই মবারক আল্লাহিকুম অফি সায়িকম অফি ওক আউকাতিকুম ওফি হায়াতিকুম আল্লাহ স্ন তাল আপনাদের এই জীবনটা বরকতময় করে দিন এবং আমার সাথে জয়েন করার কাজটাকে আল্লাহ সহজ করে দিন সবাইকে শোনার এবং মানার তো দিন। এই দোয়া করে শুরু করছি আবারও প্রথম সেগমেন্টে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর হারাম এই শিরোনামে কয়েকটি পয়েন্ট প্রায় পাঁচটি পয়েন্ট আমি শেষ করেছি প্রথমটি ছিল যে হিজাবের উপর আর হিজাব অনেকে মানি না এটা কিভাবে মানা যায় নাম্বার টু বলেছিলাম যে হারাম হারাম লোন দিয়ে ইন্টারেস্ট আর্নিং করে করে গড় কিনেছেন ব্যাংক লোন দিয়ে যারা তাদের এই হারামে বাস করছেন রিয়েলাইজ করেন না তিন নম্বর বলেছিলাম যে স্বামী স্ত্রী হালাল কিন্তু পরকীয়ার মতো নাটক হয় সময় সময় টিকটক সহ বিভিন্ন জায়গায় এগুলো শ করা হয় আর টিকটকে আসে না এমন তো হাজারো টিকটকে আর কয়টা আসে কিন্তু হারাম তো আছে আমার মোবাইল এইগুলো আসে আপনার মোবাইল অবশ্যই যায় এটা এমন না যে পীর শব্দের মোবাইলে যায় না এমন না আলেম হন ইমাম হন যায় কিন্তু এটা আপনি দেখবেন কি দেখবেন না এটা আপনার ব্যাপার কিন্তু আমি বলছি এটা দেখা হারাম এটা বলছিলাম এই জাতীয় হারাম স্বামী এবং স্ত্রী এই সম্পর্ক হালাল আর বাকি সব সম্পর্ক হারাম এটা আমরা অনেকে রিয়েলাইজ করি না তিন চার নম্বর বলছিলাম দুঃখিত স্বামী স্ত্রী স্বামীর অসাক্ষাতে অথবা স্ত্রীর অসাক্ষাতে একে অন্য গোপনে গোপনে সম্পর্ক করে ফেলেন হ্যাঁ গোপনে কেউ দেখে না আরেকজন দেখেন এটা বলছিলাম এরপরে আসছিলাম আমি সোশ্যাল মিডিয়ার জগতে যেটা এই নম্বরেই পড়ে এভাবে করে অনেক হারামের সাথে আমাদের ঘরের মধ্যে আমরা বাস করি কিন্তু এটাকে হারাম বলে আমরা বিশ্বাস করি না কোরআনে হারাম করা হয়েছে আল্লাহ হারাম করেছেন বলে আমরা অনেকে জানি না না জেনে যদি এখানে থাকি তাইলে তাইলে পরে আশা করা যায় আল্লাহ মাফ করে দেবে তোবা করলে আর জেনে বুঝে করলে তোবা দিয়েও মাফ পাওয়া যাবে যদি রিয়েলাইজ করেন তোবা করেন বাদ দেন তাইলে মাফ পাওয়া যাবে না পাওয়া যাবে না এই চারটি বিষয়ে না পাঁচটি বিষয় বললাম এগুলো আমি ব্রেকের আগে প্রথম সেগমেন্টে আলোচনা করেছি আরেকটা কথাকে হাইলাইট করেছিলাম যে নিজের ঘরে নিজের ছেলে মেয়েগুলো বড়ো হচ্ছে কাজিন ব্রাদার সিস্টার একে অন্যের জন্য হারাম এটাও বলেছিলাম বাবি হারাম বলেছিলাম চাচি হারাম মামি হারাম এগুলো বলেছিলাম যাক এ সকল হারাম গড়ে গড়ে হয়ে যাচ্ছে খবর নাই অনেকেরই এখন বলবো আরেকটা সেটা হচ্ছে রুজি হারাম রুজি আবার হারাম হয় কেমনি হারাম শোফে কাজ করেন মদের শপে কাজ করেন রেস্টুরেন্টে কাজ করেন এটা হারাম কেমন ব্যাঙ্কে কাজ করেন হারাম এরপরে বড় বড় সুপার স্টোরে কাজ করেন আসলে এগুলো হারাম যেখানে হারাম আইটেম সেল দেওয়া হয় আপনি যে সেকশনে কাজ করেন না কেন আপনি কইবেন আমার সেকশন হল কম্পিউটার অফিস অ্যাডমিন আমি হ্যাঁ অ্যাডমিন দিয়ে প্রমোট করেন হারাম এই জন্য আপনার আর্নিং হারাম এভাবে হারাম আর্নিং করা হচ্ছে কিন্তু লুকটা আপনি ভালো আপনি মানুষটি ভালো আপনি নামাজ পড়েন রোজা রাখেন আলদারে মানেন কিন্তু এই আর্নিং করে যে আর্নিং পাচ্ছেন যে জব করে করে পয়সা পাচ্ছেন এটা দিয়ে চাউল কিনেন এটা দিয়ে গুস্ত কিনেন মাছ কিনে খান আপনার খাবার হারাম তো যার রক্ত খাবার হারাম গেজা হারাম তার এবাদত কেমনি কবুল হবে বুঝছেন এই জাতীয় অনেকেই এই জাতীয় অনেক ধরনের হারামে আপনি আছেন অথবা হালাল আপনি আনেন কিছু আর সরকারকে ঠকে ঠকে আপনি কিছু কাটছেন বলতেছেন আমার কাজকর্ম নাই অথবা আপনি কাজ করেন তলে তলে কাজ করেন অথবা হার কিছু আর্ন করেন যা হাম ভালো আন করেন কেপ টেপ করেন পান আপনি তিনশো সাপ্তাহিকভাবে একটা কথার কথা তিনশো থেকে পাঁচশো রুজি হয় আর গিয়ে দেখেন আপনি দেড়শো পাই আমি এইসে গভর্নমেন্টে দেখাইছেন কম আনতেছেন বেনিফিট হ্যাঁ খান কেমন এই দেশ হালাল আর বাকিগুলো হারাম ঠিক আছে এইভাবে করে হারাম মিক্স মিক্সড লাইফ মিক্সড হালাল এবং হারাম মিক্সড এই জাতীয় যদি হয় তাইলে আপনি হারাম করছেন আপনার হারাম আর্নিং সেই আর্নিং দিয়ে বিল্ডিং বানান দেশে এখানে কিছু করেন ছেলে মেয়েকে পড়াইতে পয়সা দেন জাগু দেন আপনি হারামের উপর আপনার জীবন চালাই দিচ্ছেন কেউ জানে না একজন জানেন না হয় স্বামী স্ত্রী উভয়ে কেউ একেবারে জানেন এই জাতীয় কারবার সারবার যদি করেন এটাও হারাম এই জাতীয় হারামের মধ্যে আমরা অনেকেই নমাজ কালাম পড়ে বালো পরোজগার মানুষ কিন্তু এইসব হারামের মধ্যে নিমজ্জিত আছেন আমি এই ছয় সাতটা হারাম আপনাদের সামনে পেশ করলাম উপস্থাপন করলাম আমার দায়িত্ব হচ্ছে ইমাম হিসাবে আপনাদের মুসলমান এক বাই হিসাবে ছোট বাই হিসাবে এক নগণ্য বাই হিসাবে নগণ্য ইমাম হিসাবে আমি পেশ করলাম আল্লাহ বলেছেন কোরআনে ইয়াসিন আমি আগেও বলেছি হমা বালাগুল মুবিন আছে আশা করি এটা আমাদের জন্য আল্লাহ বলছেন তোমরা বলতে থাকো বললাম বলে বলতেছি এটা ওমা আলাই না ইল মুবিন আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কানে কানে খবরটা পৌঁছাই দেওয়া মানা না মানা আপনাদের চয়েস নাই মানতে হবে ইমান যদি থাকে আল্লাহ বলেছেন মানতে হবে যদি তুমি ইমানদার হও ইনকুন তুমিন যদি সত্যিকার অর্থে মুমিন হও আমার কথা মানো এখন যদি কে মানতে চান না আপ টু ইউ ওখানে গেলে পরে দেখা হবে আমরা বলবো আজকে যেমন করে গোলাবাজি করে বলছি বড় আওয়াজে বলছি যে আমরা বলে গেলাম ওখানেও সাক্ষী দিব যে আমরা আমাদের কমিউনিটিকে বলে আসছি তারা কেন নাই জিজ্ঞেস করো তখন আসামি হবেন এই জন্য চয়েস নাই কিন্তু আমি চয়েস দিচ্ছি যে আমার কথা ভালো লাগে না আপনি মানবেন না কিন্তু কথাটা আমার না কথাটা আল্লাহর আল্লাহর পক্ষ থেকে এই হারাম তিনি করেছেন আর আমরা যদি হারামের মধ্যে থাকি তাইলে উপরে বিপদ আছে এই বিপদ থেকে কেমনি বাঁচা যায় তার ঔষধ কী তার প্রতিষেধক কী এবার আপনি আপনাদের সাথে হক দেই এতক্ষণ তো মানে বেশ গরম গরম কথা বলছি আপনারা নিরুৎসাহিত হবেন না ও ভাই বল আপনিও করেছেন আমিও করেছি বোন আপনি আমার বোন বল করে ফেলেছেন বেজা ও জানতে বল হয়ে গেছে বল হয়ে যাচ্ছে এখনও যাচ্ছে না আমি বলছি নমাজ কালাম পড়েন রোজা রাখেন হজ করেছেন উমরা করেন ইয়ারলি দুই তিনবার কাজে আসবে না সবগুলো বেকার যাবে যদি অন্যের হক নিয়ে আপনি আমি থাকি হারামের মধ্যে ডুবে থাকি খেয়াল রাখবেন কেমন অন্যের হকের ব্যাপারে পরে আসতেছে একটা কথা বলবো এখন বলি কোরআন হাদিস থেকে যে ব্যক্তি আল্লাহ তালার নাফরমানি করে ফেলেছে জেনে অথবা না জেনে এরপরে রিয়েলাইজ করেছে বা কেউ তাকে বলেছে ওয়াজ শুনেছে কোনো জায়গায় একটা ভিডিও ক্লিপ পাইছে শুনছে ভালো লাগছে সে তবা করে ফেলছে আর করবে না বলে ওয়াদা করছে তবা আল্লাহ করে ফেলেছি দুঃখিত এর নাম তো আমি শর্মিন্দা আমারে মাফ করো আর দুই নম্বর শর্ত আমি আর করব না বলে ওয়াদা করলাম শক্তভাবে আমারে তুমি লুকাফ্টার করো রব্বানা আল্লাহ করুবানা বা না একবার হেদায়ত দিয়েছ আমি ভুলে গেছিলাম করে ফেলেছি আর করব না একে অন্তর হাব আল্লাহ তুমি আমাকে সঠিক পথে টিকে টাকার তৌফিক দাও শক্তি আল্লাহ তুমি শক্তি দাও এই এটা চাইবিন আল্লাহর কাছে তাইলে এক নম্বর হচ্ছে করে ফেলেছি কমা চাই মাফ চাই দুই নম্বর হচ্ছে আমি আর করব না ওয়াদা করলাম তিন নম্বর আর কোনো দিন এটাতে আমি ফিরে যাব না বলে ওই ওয়াদাকে লুকাফ্টার করতে হবে আল্লাহর সাহায্য চাইতে হবে যদি তাই হয় তাইলে আশা করা যায় মাফি পাবো আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাফি পাবো আল্লাহর নাম এখানে অ্যাপ্লাই হবে তখন যখন তবা করবো সিনসিয়ারলি অন্তর থেকে আর ফিরে যাব না এইসব কাজে পাপে তাইলে আল্লাহ তাহলে মাফ করে দিবেন কেমন আল্লাহ বলেছেন যে আমি তোমাকে ক্ষমা করতে পারি তোমার বিশ্বাস হয় না আল্লাহব শুনেন কলিন আপনি জানাই দেন আমার 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 বান্দাদেরকে আল্লাহক ও আমার প্রিয় বান্দারা মহিলা হও পুরুষ হও তোমরা যারা অন্যায় করেছো বাড়াবাড়ি করেছ গুনায় কবিরা করেছ সহিরা তো হচ্ছেই জেনে বুঝে করেছ না জেনে করেছ সমস্যা নাই শোনো এটা এতক্ষণ ডর দেখেছিলাম এখন দেখে আমরা আমি হোপ দিচ্ছি আল্লাহ আয়াত দিয়ে তাও আমি আল্লাহ আয়াত দিই আমার কোনো কথা না আগে বলেছি আল্লাহর আয়াত দিয়ে এখন বলতেছি আল্লাহর আয়াত দিয়ে সম্মানিত বাইক বোনরা শোনেন আল্লাহ এত হোপ দিচ্ছেন দিয়ে বলছেন তোমাদের নিজেদের উপর জুলুম করেছ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قلت أما أمي لم نمت إنه هو الغفور الرحيم أمن ما أمي الذنوب الله أكبر الله ما أفقر عدد ليه يا سيدي كما الله إن الله يغفر الذنوب جميعا তোমার সকল গুনাকে আমি আল্লাহ একত্রিত করে ওয়ান ক্লিকে সব মাফ করে দেবো আল্লাহ একবার ওয়ান ক্লিক আল্লাহ মাফ করে দিবেন তাইলে সিনসিয়ার তোবা করা লাগবে এই হচ্ছে এক নম্বর কথা আল্লাহ ডাক দিয়ে আবার বলেছেন ইয়ে বলেছেন ডাক দিয়ে আমার প্রিয় বান্দারা না আর আরেক ইমানদার বলে ডাক দিয়েছেন আনস বলে দাবিদাররা শোনো ইমানের দাবিদাররা শোনো আহ তবু ইলাল্লাহ আল্লাহর কাছেলি তোবা করো তবা নাসুহা ভালো করে সিনসিয়ারলি মজবুত করে তোবা করো যে তো ব্রেক হবে না যে তোবা করার পর আর এটা বিট্রে করে না তবা ফিরায় না তবা নষ্ট করে না সোহা নাসুহা করো ভালো করে মজবুত তোবা করো إنه هو الغفور الرحيم تني كما شيل تني ما فكرنا ولا اللهم إنك عفو تحب العفو فعفو عنا رضي الله عنك إذا شبس من بول توبار دعاء شيء ده بلو سانغاتيك دلونا دعاء شيء ده توبار دعاء كمان اللهم إنك عفو تحب العفو فعفو عنا أك نمبر دعاء دين نمبر دعاء شاء أنت رب لا إله إلا أنت سيد الاستغفار سيد الاستغفار بول هامشة نمازير بول 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 بن إبنه

আল্লাহ আমাই নুজলাম তু নফিউজুলমান কাসিরা ওর আয়া ফেরু বা ইল্লা আন্তঃ ফবফিল্লি মাহফিরাত মিন এন্দিক ওর হামনি ইন নাকান্তা আলাফর রহি আল্লাহ তোমার নাম বফুর রহিম আর তুমি তৌবা করলে পরে তৌবা কারিকে খুব বেশি ভালোবার ইস্তাফা করলে পরে মাফ করো আল্লাহ আমি তো অপরাধী অপরাধ করছি তুমি জানো আল্লাহ মাই নুসলাম তুমি নফসিউদ্দুল মানে কাসিরা অসংখ্য গুণ উজুলুম করেছে আমি আমার উপর মাফ করে দাও এই তিনটে হাদিস থেকে পড়লাম এগুলা পড়বেন হামেশা তাইলে আপনার আমার তোবা কবুল হবে আর আল্লাহ নাম ক্ষমা খারে আল্লাহ জিজ্ঞেস করেছেন সুরা নুরে আল্লাহ তহেব্বু না ভিরখুম তোমরা কি ভালো পাবে না তোমরা কি ভালো পাবে না যে তোমরা তোবা করবে আর আমি মাফ করে দেই আল্লাহ আসেন হ্যাঁ জিজ্ঞেস করতে আল্লাহ তহেব্বু হ্যাঁ আল্লাহ আঞ্জাফির আল্লাহ ভির্লাহুল তোমাদেরকে আমি মাফ করে দিই তোমরা এটা এটা চাও না এটা ভালোবাসো না হ্যাঁ আল্লাহ আমরা ভালোবাসি

অসংখ্য অগণিত মানুষ ভালো মানুষ নমাজ কালাম পড়েছে সব করেছে কিন্তু এইসব হারামকে গড়ে জায়গায় দিয়েছে শেতান করে জায়গায় দিয়েছে এই জন্য পাকড়া হয়ে যাবে কেমন দিন তো হবে না তার স্মরণ হবে না এগুলো যে পাপ করতেছে তোবা করতে হবে জানা থাকবে না এগুলো নিয়ে মরে যাবে লাস্ট যে পয়েন্টটি বলতে চাচ্ছি আর সময় বেশি নাই কয়েক সেকেন্ড আছে কয়েক মিনিট আছে আমি শেষ করে ফেলবো ইনশাল্লাহ এই কথাটা না বললে হবে না এটাও একটা হারাম জিনিস আমাদের হচ্ছে অনেকেরই অনেকের হক নিয়ে আমরা গরে 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 বসে আছে চুপচাপ অনেকের অনেকের হক নিয়ে গরে গরে চুপচাপ বসে আছি হক হক নিয়ে যদি এগুলো তোবা করি না আর হক আদায় করি না দুনিয়া থাকতে হুশ থাকতে তাহলে অ্যারেস্ট হওয়া ওয়াজিব ফরজ পুলিশ ওখানে অপেক্ষায় আছে শুধু মরে দেখেন আল্লাহ বলেছেন আল্লাহ ইন্না ইন্নাহিন রাজন কি কি হক নাম্বার ওয়ান এতিমের হক অতিমের মাল খাচ্ছেন খেয়েছেন অনেক আগে খেয়েছেন বলে গেছেন স্মরণ করেন এতিমের কোনো মাল যদি খেয়ে থাকেন কোনো মাল টাচ করে থাকেন কোনোভাবে এতিমের মাল আপনার মধ্যে মধ্যে আপনি ঢুকেইছেন চিটিং করে ঢুকেছেন হ্যাঁ যদি এমন হয় এতিমিকে লুক আফটার করেছেন আপনি তাদের দায়িত্ব ছিল আপনি করেছেন জিম্মাদারি আঞ্জাম দিয়েছেন আর ওদের খরচ হিসাবে কিছু পয়সা ওদের মাল থেকে আপনি এনেছেন এটা আপনার ফ্যামিলির জানা আছে জানা আছে যে আমাদেরকে হেলুক্টার করেছেন বাবা মারা গেছেন মামা চাচা দাদা লুকাপ করেছেন এবং তারা আমাদের মাল থেকে কিছু নিয়েছে আমাদেরকে হেলুকআ করা হিসাবে বেতন হিসাবে যায় কিন্তু অন্যায় ভাবে যদি নিয়ে থাকেন অন্যায় তাহলে আল্লাহ এতিমের মাল নাই মিয়া এতিমের মাল আগুন নামে খাইছো আগুন তোমার পেটে আগুন ঢুকিয়েছ জাহান নামের আগুন আপনার পেটে অলরেডি আসে এখানে শুধু মরা বা কি আপনি জাহান নামী মানুষটা ঘুরতেছেন বলোভাবে সুস্থ মানুষ বলো না আপনি আসলে আল্লাহ আমাদের সবাইকে করে কিন্তু আপনি মানুষটা জাহান হয়ে হাঁটতেছেন আপনি জাহান নামের আগুন জাহান নামের কিট মনে করতেছেন আপনি ভালো মানুষ সুস্থ মানুষ নমাজ কালাম আসে রুজাহ ইত্যাদি বাসা ফেল ইম্পসিবল আপনি এরেস্টেড আসামি অলরেডি কেমন শুধু মরা বাকি আপনার সাবধান করলাম খেয়াল রাখবেন নাম্বার ওয়ান হক বলছি এতিমের হক নাম্বার টু বাই বোনের হক একে অন্যের হক মেরে খাচ্ছেন কোনো খবর নাই আপনার বাইয়ের হক আপনার কাছে ছোট ভাই মুখ মুখ করে বলতে পারে না বোনকে বিয়ে দিছেন বোন বলতে পারে না মা বাবার হক আপনি খাচ্ছেন মা বাবার সম্পত্তি আপনি একা বুক করছেন বোনকে দেন না পাঁচটা বোন বিয়ে দিছেন বাবা দিয়া গেছেন না আপনি দিচ্ছেন ঠিক আছে কিন্তু এদের হক আপনার বাবার সম্পত্তিতে আপনার কাছে আটক হয়ে আছে সেটা ভাইয়ের হক ভাই বলতে পারেন আপনি বড়ো ভাই আপনি মুরব্বী আপনার কাছে তাদের হকটা আটক হয়ে আছে আপনি এগুলো দেন না বলেনও না এবং কোনো মিটিং সিটিং যদি তা বলে ইনডিরেক্টলি তাহলে আপনি রাগ করেন আপনি মাইন্ড করেন বোন বললে বলেন তোর বাড়িতে আমি আসমুন আর আসানো না যদি এই অবস্থা হয় তাহলে আপনি আসামি আপনি বড় আসামি পুলিশ খুঁজে পাচ্ছে না এই তো এ না আপনি শুধু শুধু আপনি মরে দেখেন আপনি মরে দেখেন যে আপনারা খেয়ে পায় না ইন্নআলিল্লাহ হিন্দুর রাজন জাহান নামের আগুন লাফালাফি করতেছে আপনাকে ধরার জন্য কারণ অন্যের হক আপনি খেয়ে আপনি বড় হয়েছেন অন্যের হক খেয়ে পরিবার চালাইছেন আওলাদদেরকে খাওয়াইছেন দোষ আওলাদদের না দোষ আপনার বৌরে খাওয়াইছেন বৌর দোষ নাই দোষ আপনার এই সম্পত্তি ভোগ দখল করে আপনি খাচ্ছেন তারা কিছু বললে আপনি বেজার হয়ে যান তাদের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেন তাদেরকে দেনও না রেজিস্টারি করে দেন না কথাও বলেন না মীমাংসাও করেন না মৌতের পর এখন তারা যদি বলে তাইলে এখন আপনার ফ্যামিলি তাদের ফ্যামিলি এই টাস আরম্ভ হয়েছে সম্পদ নষ্ট কেমন তো যদি কেস পেস করে পায়ও কিন্তু আপনি তো দেন নাই অথবা আপনার বিচার আপনার জায়গায় আছে খেয়াল দেখবেন আপনার বিচারটা আপনার জায়গায় রয়ে গেছে দুই নম্বর হক মেরে খাচ্ছেন দুই তিন নম্বর হচ্ছে আরও কিছু হক হক আছে আপনি কাউকে মারধর করেছেন অন্যায়ভাবে সে দোষ করেছে এদুর আপনি বিচার করেছেন এদুর সে আপনার ছোট ভাই হতে পারে আপনার সন্তানও হতে পারে এবার আপনার বউ হতে পারে বউকে বলতেছি আপনার স্বামীকেও আপনি একদিন যারাতন দিয়েছেন কষ্ট দিয়েছেন খুব বকাঝকা করেন কিছু পরিবার আছেন খুব বেশি বকাঝকা করেন জবান থেকে শুধু বকা 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 গালি 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 ইনালিল ইনালিল জবানটা এত খারাপ কেন করলেন এত খারাপ কেমনি আপনি হইলেন ইনআল্লাহ আপনি বলেন আপনি নবীর অথচ সেই সেই নবী কোনো আপনাকে সেই তালিম দেন নাই শিক্ষাটা দেন নাই কিন্তু এটা আপনি কই থেকে শিখছেন বিশ্বাস করেন গতকালকে গতকালকে না পরশু বাসায় যাচ্ছি তো বাস থেকে নামলাম এই সময় ফোন করছে এক ভাই এক বোন ফোন করছে একটা মেয়ে ফোন করছে মেয়েটা কমপক্ষে বিবাহিতা এবং কয়েক মার কয়েক কয়েক বাচ্চার মা বিচারি বলতেছে মা বাপকে আনছিলাম তারা দেশে তাকেন খেয়াল করেন একা দেশে তাকেন মায়া করে আনছিলাম কিন্তু আমার আব্বা আমার আম্মাকে খুব জলাথন করেছেন আব্বা শুধু থিল থেকে তাল হইলেই গালি দেন আম্মারে আম্মারে এত পশা গালি দেন গালি দিদি দিদি সারা জিন্দেগি আমার আব্বা আমার আম্মার উপর অন্যায় করেছেন খুব জুলুম করেছেন এখনও করেন আনছি এই মনে করছিলাম যে উনি একটু বোধ সুজা হয়েছেন এখন দেখা যায় আরও বেশি হয়েছে অর্থাৎ নিজের জামাইয়ের সামনে মানে আমাদের জামাইদের সামনে স্বামীদের সামনে যখন এগুলা শ্বশুর শাশুড়ি মারামারি করেন গোতাগুতি একই বলে যোগাযোগা করেন আমাদের সরম লাগে তা আমাদের জামাইকে বুঝাইছি যে আমাদের আব্বা এটা রোগ হয়ে গেছে রোগ এখন কতদিন ইমাম স্বামীর সামনে এগুলা করবে আমি সরম পাই এখন আমি কী করতে পারি বলেন আল্লাহ এক চিন্তা করে দেখেন যে মেয়েটা কানতেছে সে বলতেসে আম্মারে বুঝাই আম্মা বুঝেন না আব্বারে বুঝাই আব্বা বুঝেন না আব্বার হুসো চলে গেছে এখন কিছু বুঝেন কিছু বুঝেন না যাক বিশারিকে বললাম যে কিছুদিন আলাদা করে দাও আম্মা বাবাকে ও আর বসে হয় এইগুলো আমরা হামেশা করছি আমি মেয়ে হয়ে সরম বাঙ্গাইয়া কইসিগুলা কাম হয় না বসে তাইলে আব্বা থেকে আম্মারে কিছু কিছুদিন আলাদা করে দাও থাকুক উনি উনি একলা থাকুক উনি কিছু মজা বুঝ কিছু বুঝুক যে বউয়ের কি কদর আছে এইভাবে তোমরা আলাদা করে দাও কোন গুণা হবে না ইনশাল্লাহ এছাড়া গুণ হবে না আলাদা করে দাও দেখা যাক তোমাদের মার যদি একটু হুশ হয় আর উনি একটু ভালো ফিল করেন আর আর যদি বাবা দান একটু মানে কি বলে বউ ছাড়া একটু দেখায় সুদা টুদা হন তাইলে হবেন আর না হয় কিচ্ছু হবে না কিচ্ছু করার নাই তোমাদের এই বয়সে ওনার অভ্যাস হয়ে গেছে কেমন ডে ওয়ান থেকে এই পর্যন্ত এত বছর বয়স সত্তরের উপর বয়স এত দিন পর্যন্ত বউকে গালি 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 এবং গালি আর ফলে বকা এবং বকা কন্টিনিউয়াস এটা ওনার আমল হয়ে গেছে সুতরাং এটা বন্ধ এই যে কাজগুলো হচ্ছে সরি টু সে এই কাজগুলো যে হচ্ছে এই কাজগুলা হক হকের ব্যাপারে একটা গালি দিয়েছেন এটা বিচার হবে কেমন দিন সন্ধানকে পিটাইছেন বৌরে পিটাইছেন বউ পিটাই সবিরে এই সব কিছুর বিচার কিন্তু আল্লাহ আহ হাকে হাকিমিন তিনি আমরা পড়ি না সুরে তিনের শেষে হাকিমিন আল্লাহ জিজ্ঞেস করতেছেন আমি আল্লাহ আল্লাহমাদের জন্য না সবচেয়ে প্রধান বিচারক না অফ জাজেস না বলি বালা আল্লাহ আমারও সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন সবচেয়ে বড় বিচারক দিন দুঃখ যে পাইছে কষ্ট যে পাইছে মার যে খাইছে সে বলবে আল্লাহ ওনার উপর আমার একটা বিচার আছে আমার সেই বিচার দিলাম আপনি বিচার করে দেন আপনার নাম হকুল হাকিমিন তা আল্লাহ বলবেন কি জানেননি যে অমিয়া তোমার উপর কেস আসছে তুমি যা আমল করছো নমাজ রোজা হজ জাকাত ভালো ভালো কাজ করছো কোরআ করছো সৎকার করছো ভালো কাজ দান করছো খয়রাত করছো সব কিছুর জন্য তোমার তুমি মাফি পাওয়ার উপযুক্ত তুমি আমার জান্নাত পাওয়ার উপযুক্ত কিন্তু তোমার বিরুদ্ধে এই দেখে এতগুলো ফাইল আমার কাছে জমা হয়েছে তোমার এগেনস্টে এই ফাইলগুলা বিভিন্ন মানুষের হক অথবা তুমি মারপিট করছো গালি দিছো বোকা দিছো এগুলো এগুলো বিচার আমার কাছে আসছে এই ফাইল তুমি ডিল করো কারণ অন্যের হোক আমি আমি আদায় করতে পারবো না আমারটার মধ্যে যদি বল তুটি তাকে আমি মাফ করে দিলাম নমাজে পড়ছো পড়ছ মাফ করে দিলাম তোবা করছো এই জন্য কিন্তু এগুলো তো আয় মাফ হবে না খাবার হবে না তুমি এখন ডিল করো এখন বলেন তো আপনার নমাজ গেল কই লোজা গেল কই আপনি বেইনসাফ করেন কত মানুষকে আপনি গালি দিয়েছেন কত মানুষকে কষ্ট দিয়েছেন কত মানুষকে পিটাইছেন আপনার হাতে ক্ষমতা ছিল আপনি হয়তো ক্ষমতার পাঠিয়েছিলেন পার্টি দিয়েছিলেন সরকারে ছিলেন এই জন্য আপনি তোষনাশ করেছেন কত মানুষকে কষ্ট দিয়েছেন এই সব কিছুর বিচার কিন্তু এখন হবে তাহলে আপনি বিচার বিচারের আসামি এই আসামি অবস্থা ডিল করেন তারপরে আপনি জান্নাতে যাবেন পাবে না জান্নাত পাবেন না আর ওখানে আপনার কোনো কিছু নাই দেওয়ার মতো কিচ্ছু নাই তখন কি হবে জানেন নি আল্লাহর বিচার আল্লাহর বিচার খুব মজার আল্লাহ বলবে পয়সা দেও তার তার মাল খাইসো বাবা মারে গেছিলেন বোনের হক দেও নেই এইভাবে করে করে আল্লাহ দৌড়বেন তখন আপনি দিতে পারবেন না তো এই না দেওয়ার কারণে আল্লাহ বলবেন তাহলে তোমার সাব দাও তখন মোবাইলের চার্জার বোঝেন তো চার্জ প্লাগে প্লাগ ঢুকাইলেন তো তখন আপনার মোবাইলের যে চার্জ আছে আপনি দেখেননি আমরা দেখি না এইভাবে করে আল্লাহ আপনার আমল নামা থেকে সাবগুলো তার আমল ট্রান্সফার হওয়ার জন্য প্লাগ ঢুকাইবেন অটোমেটিক আপনার নেক আমল তার আমল চলে যাবে তার জিজ্ঞেস করবে তুমি কি হ্যাপি হিসেবে বলবে আল্লাহ আমি হ্যাপি না আরও আরও লাগে তখন আল্লাহ করবেন কি প্লাগ উল্টেইবেন তাইলে তার গুণা তুমি নো ইসে এখন বিচার হয়েছে তো এইটা হলো আল্লাহর বিচার সাবধান সম্মানিত ভাই বোনরা সম্মানিত অডিয়েন্স সম্মানিত আমার মুসলিম কমিউনিটি হালাল হারামের ব্যাপারে হক হকের ব্যাপারে কয়েকটা জিনিস খুব জবরদস্ত কয়েকটা জিনিস আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম এই জন্য দুঃখিত আমার মাফ করবেন বলতুটি বলতেটি হয়ে থাকলে আমার মাফ করে দিন আপনাদের ইমাম হিসাবে কথাগুলো বললাম আল্লাহন তালা সর্বপ্রথম আমারে যেন আসামি না করেন আমি তোবা করি আপনাদের সাথে আর বাসায় বাড়িতে সবাই গরুয়া হারামগুলা যেগুলো হচ্ছে তার ব্যাপারে হক হকের ব্যাপারে তবা করবো আল্লাহবাদ সবাইকে মাফ করুন ও আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরক